আসসালামু আলাইকুম এব্রিমন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদেরই রিকোয়েস্টের একটি রেসিপি আর সেটা হলো রেস্টুরেন্ট স্টাইলের মেওনেস অনেকেই কেনা মিওনেসটা খেতে একদমই পছন্দ করেন না কিন্তু রেস্টুরেন্টে যে মিওনেসগুলো সার্ভ করা হয় সেটা খেতে খুবই ভালো লাগে আজ আমি আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট সেই রেস্টুরেন্টের মতো মিওনেসটাই তৈরি করে দেখাবো আর এর জন্য খুবই কম উপকরণ লাগে আর সময়ও কিন্তু অনেক কম লাগে চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এই রেস্টুরেন্ট স্টাইলের তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে একটা ডিম আমি এখানে রুম টেম্পারেচারে থাকা একটা মাঝারি সাইজের ডিম নিয়ে নিয়েছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে এক থেকে দেড় ঘন্টা আগে নামিয়ে তারপর এটা ব্যবহার করতে হবে এরপর নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সোয়াবিন তেল আপনারা চাইলে এই সোয়াবিন তেলের পরিবর্তে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন আর এই তেলের পরিমাণটা ডিমের সাইজ অনুযায়ী কম বেশি লাগতে পারে এরপর নিয়েছি সাদা সিরকা অথবা হোয়াইট ভিনেগার হাফ টেবল চামচ পরিমাণ আর লাগবে চিনি দুই চা চামচ পরিমাণ যেহেতু রেস্টুরেন্টের মেয়নেসটা একটু মিষ্টি থাকে তাই চিনির পরিমাণটা আমি বাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়েও ব্যবহার করতে পারেন নিয়েছি লবণ হাফ চা চামচ পরিমাণ আর সব শেষে লাগবে গুঁড়া দুধ এক টেবিল চামচ পরিমাণ আপনারা যদি একদম সেম রেস্টুরেন্টের মতো মেয়নেসটা চান তাহলে এই গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে এবার একটা ব্লেন্ডার নিয়ে এর মধ্যে আমি তেল ছাড়া বাকি সব উপকরণগুলো নিয়ে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন এই ব্লেন্ডারটা যেন কোনো রকমই ভেজা না হয় ব্লেন্ডারে যদি পানি থাকে তাহলে সেই পানিটার কারণে এই মেয়োনেসটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর আমি ব্লেন্ডারের মাঝারি জকটাকে ব্যবহার করছি এই মেয়োনেসটা তৈরি করার জন্য তেল ছাড়া বাকি সব উপকরণগুলো নিয়ে নেওয়া হয়ে গেলে এবার মেওনেসটা তৈরি করার পালা মেওনেস তৈরি করার জন্য কখনোই কিন্তু পুরো তেলটা একসাথে মিক্স করতে যাবে না পুরো তেল একসাথে মিক্স করলে অনেকের মেওনেসটাই পারফেক্ট হয় না এবার আমি প্রথমে দুই টেবল চামচ পরিমাণ তেলের মধ্যে মিক্স করব এরপর এটাকে ঢেকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু ব্লেন্ড করে নেব এটাকে খুব বেশি সময় ব্লেন্ড করার কিন্তু কোনো প্রয়োজন নেই কয়েক সেকেন্ড ব্লেন্ড করে এটাকে খুলে এর মধ্যে আমি আবারও দুই টেবল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি নিয়ে আবার এটাকে ঢেকে ব্লেন্ড করে নিচ্ছি এইভাবে এটা ততক্ষণ পর্যন্ত রিপিট করতে হবে যতক্ষণ না আপনার পছন্দ অনুযায়ী ঘনত্ব চলে আসছে আমার মেয়োনেসটা তৈরি হয়ে গেছে এবার এই মেয়োনেজের ঘনত্বটা আমি দেখাচ্ছি দেখুন এটাকে আমি এরকম ঘন রেখেছি আপনারা চাইলে এটাকে আরও বেশি ঘন করতে পারেন অথবা আরও কিছুটা পাতলাও রাখতে পারেন আর এই মেয়োনেসটা তৈরির জন্য আমি যে এক কাপ পরিমাণ তেল নিয়েছিলাম সেই সম্পূর্ণ তেলটা লাগেনি এখানে পোনে এক কাপ পরিমাণ তেল লেগেছে এবার এই মেয়োনেসটাকে সংরক্ষণ করার জন্য আমি এরকম একটা কাচের এয়ারটাইট বইম ব্যবহার করব অবশ্যই কাচের বৈমে মেয়োনেসটাকে রাখতে হবে আর যেই বয়মেই রাখবেন সেটাতে যেন কোনো রকম পানি না থাকে দেখলেন তো কতটা সহজ আর কম সময়ের ব্যাপার একদম রেস্টুরেন্টের মতো মিওনেস ঘরে তৈরি করা এই মেওনেসটাকে তৈরি করার পর আপনারা চার থেকে পাঁচ দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে এটাকে সংরক্ষণ করতে পারবেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ